গড সাইজের সাপ আমার কাছে সেই ওষুধটা রয়েছে যে কারণে সাপ আমাকে কামড়ায় না তাহলে কামড় খেতে হবে আওয়াজটা শুনুন এত অ্যাগ্রেসিভ স্পেকটিকল কোবরা আমি খুব কম দেখেছি বন্ধুরা অনেকেই জানতে চান যে ঘরে যদি সাপ ঢোকে কি করবেন অনেক সময়তে কাছাকাছি রেস্কিউয়ার থাকে না তখন কি উপায়ে সাপটাকে বার করবেন আজকে ভিডিওতে আমি সেই জিনিসটাই জানাবো কোন ওষুধটা আপনার ঘরে যদি থাকে তাহলে সাপ আপনার ঘরে ঢুকবে না কিভাবে বার করবেন সেই চিন্তা তো দূরের কথা সাপ আপনার ঘরে ঢুকবেই না তাই বন্ধুরা মাত্র 5-7 মিনিট সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ কেটে কেটে দেখতে গেলে অনেক কিছু আপনি মিস করে যাবেন ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি আমি শাশ্বত ঘোষ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যে একটা ভয়ঙ্কর একটা সাপ সাপটাকেও উদ্ধার করব তার সাথে আমি আজকে আপনাদেরকে জানাবো যে কোন ওষুধটা যেটা আমার কাছেও থাকে যে কারণে সাপ আমাকে কামড়ায় না আপনারাও যদি রাখেন আপনাদের ঘরে সাপ ঢুকবে না চলুন আগে সাপটাকে বার করে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘরের কীরকম অবস্থা হয়ে রয়েছে এই কাঠের নিচে সাপ রয়েছে একটা বিষধর সাপ বেশ বড় সাইজের সাপ তো সাপটাকে আমাদেরকে বার করতে হবে এই জায়গাটাই রয়েছে কাঠের নিচে তো চলুন সাপটাকে বার করি প্রসঙ্গত বন্ধুদেরকে আমি জানিয়ে রাখবো যে এই সমস্ত কাজ এক্সপার্টদের কাজ নিজেরা উদ্বুদ্ধ হয়ে করতে যাবেন না তাহলে নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে বাপরে আরশোলাতে ভর্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা সাপের মাথা দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে এটা একটা ইন্ডিয়ান স্পেকটিকল কোবরা এবং বেশ বড় মাপেরই কোবরা ও হো হো এটা একটা বিরাট সাইজের সাপ বিরাট হো 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 হা 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 হু বিরাট সাইজের সাপ হো 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 হা জাস্ট দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বিরাট সাইজের একটা ইন্ডিয়ান স্পেকটিকল কোবরা এটাকে গোখরো বলে হিন্দিতে গেহুয়ান বলে নাগ বলে সেই নাগ চলুন ফাঁকা জায়গায় যায় গর্জন দিচ্ছে দেখুন কিরকম হু হা 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 পড়ে যাও না ও ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস ও মারাত্মক রাগী হু ইন্ডিয়ান স্পেকটিকল কোবরা যার মাত্র 12 মিলিগ্রাম নিউরোটক্সিক বিষ একটা প্রাপ্তবয়স্ক মানুষকে খালাস করে দেবে হু হু জাস্ট দেখতে থাকুন বন্ধুরা আপনারা এ হালকা হালকা পিছোচ্ছে এ এখন ভয় পেয়ে আছে প্রাণী মাত্রই ভয় পায় প্রত্যেকটা প্রাণীর মনে কিন্তু ভয় আছে মানুষ থেকে সাপ সবারই মনে ভয় থাকে এবং মনে রাখবেন সাপ কিন্তু ভয় পেয়েই কামড়াতে যায় এ জানে না এর আমি ভালো করছি না খারাপ করছি তাই কিন্তু এ এখন কামড়াতে যাচ্ছে এইবার আসি আসল পয়েন্টে দেখতে পাচ্ছেন আমি গোখরো সাপের সামনে বসে আছি কামড়াচ্ছে না আমার কাছে সেই ওষুধটা রয়েছে কোন ওষুধটা জানেন আপনারা যার জন্য এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন দেখতে পেলেন সাপটাকে আমি যেখান থেকে উদ্ধার করলাম জায়গাটা একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে কাঠ ফাট রাখা আছে আরশোলা রয়েছে সেই আরশোলা খেতে ইঁদুর পোকামাকড় সমস্ত কিছুই আসে সাপও আসবে খুব স্বাভাবিক একটা জিনিস বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি আসল পয়েন্টে চলে আসি আজ পর্যন্ত পৃথিবীতে কোনো রকম ওষুধ তৈরি হয়নি কোনো রকম জড়িবুটি তৈরি হয়নি কোনো রকম তাবিজ তৈরি হয়নি কোনো রকম কবচ তৈরি হয়নি কোনো কিচ্ছু তৈরি হয়নি যেটা আপনাকে অ্যাসিওর করবে যে আপনার ঘরে সাপ ঢুকবে না এই জিনিসটা থাকলে তাই বন্ধুরা এই সমস্ত বুজরুকি থেকে বেরিয়ে আসুন অনেক সাপুরিয়ারা বলবে ব্যবসা করবে তারা তারা বলবে এই তাবিজটা যদি আপনার ঘরে থাকে আপনার ঘরে এই সমস্ত জিনিসগুলো ঢুকবে না সমস্ত কিছু বাজে কথা কেন বাজে কথা আপনাদেরকে বলে রাখি সাপের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই
সাপ নির্দিষ্ট কোনো ঘরে থাকে না, নির্দিষ্ট কোনো গর্তে থাকে না। সাপ শুধুমাত্র ইঁদুর বা ব্যাং খেতে আপনার ঘরে ঢোকে। এবার তাহলে আপনার প্রশ্ন হয়েছে যে ইঁদুর বা ব্যাং আপনার ঘরে কেন ঢুকবে? খুব স্বাভাবিক, এর উত্তর কিন্তু আপনাদের কাছে আছে। ইঁদুর বা ব্যাং সেই জায়গাতেই ঢুকবে যে জায়গাটা অপরিষ্কার থাকবে, যে জায়গাটায় আপনি দীর্ঘদিন ধরে হাত দেবেন না, জঞ্জাল হয়ে থাকবে, পোকামাকড় জন্মাচ্ছে, পোকামাকড় থাকছে, সেই পোকামাকড় খেতে কিন্তু ইঁদুর বা ব্যাং আপনার সেই জায়গাটায় ঢুকবে। তাই বন্ধুরা, আপনি যদি ঘর অপরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে এইরকম বিষধর থেকে আরও বিষধর সাপ ঢুকতে থাকবে। আর হ্যাঁ, আপনাকে বলছিলাম না যে আমার কাছে কী ওষুধ আছে, জেনে রাখুন আমার কাছে যেটা আছে শুধুমাত্র সাপ ধরবার প্রপার টেকনিক, প্রপার কায়দা, যে কায়দা আমাকে আয়ত্ত করতে হয়েছে। অনেকেই আমার ইউটিউব দর্শক বন্ধুরা জানতে চান, আমাকে পার্সোনালিও জানতে চান, বা কমেন্ট বক্সেও কমেন্ট করেন যে দাদা আপনার কাছে কী আছে যেটার জন্য সাপ আপনার সামনে থাকে, আপনি সাপের সামনে বসে থাকেন তাও সাপ আপনাকে কামড়ায় না, কেন? কারণ এটাই বন্ধুরা, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। প্রপার টেকনিক যদি আপনি না জানেন তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। তাই ভুল ধারণা বশবর্তী থেকে বেরিয়ে আসুন, কোনো রকম ওষুধ আমার কাছে নেই, কোনো রকম তাবিজ নেই, কোনো রকম কবচ নেই, টেকনিকে ভুল হলে কামড় খেতে হবে। তাই আপনারা কোনো সময় এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করতে যাবেন না, শুধুমাত্র দেখে ইন্সপায়ার্ড হয়ে এই কাজ করার না, হাতে কলমে শিখে তারপর আপনারা উদ্ধার কার্যে নামতেই পারেন। তাই আবারও বন্ধুদেরকে বলবো, বাড়ি পরিষ্কার রাখার দ্বিতীয় কোনো সাপ্লিমেন্টারি চিন্তাভাবনা নেই। আপনি যদি বাড়িঘর নোংরা করে রাখেন আপনার ঘরে ইঁদুর বাদুর ঢুকবে, সেই ইঁদুর বাদুর খেতে এরকম বিষধর সাপ ঢুকবে। তাই বাড়িঘর পরিষ্কার রাখুন। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, কার্বলিক অ্যাসিড নিয়ে প্রচুর জন আমাকে প্রচুর রকম কথা বলে থাকেন। বন্ধুরা, কার্বলিক অ্যাসিড সাপের গায়ে পড়লে সাপের চামড়া পুড়বে, আমার গায়ে পড়লে আমারও চামড়া পুড়বে, কিন্তু যে উদ্দেশ্যে কার্বলিক অ্যাসিডের বোতলটার ঢাকনাটা খুলে আমরা ঘরের কোণে রেখে দিই যে এই গন্ধতে সাপ নাকি আসবে না, এটা টোটালি আমাদের একটা মানসিক শান্তি। এবার আমার মানসিক শান্তির সাথে সাপের আসার যাওয়ার কোনো সম্পর্ক নেই, আমি বোতল খুলে রেখে ভাবছি যে সাপ আর ঢুকবে না। তো কার্বলিক অ্যাসিডের সাথে সাপের কোনো সম্পর্ক নেই, সাপের আসা বা যাওয়ার কোনো রকম সম্পর্ক নেই। তাই বন্ধুরা, কার্বলিক অ্যাসিডের পিছনে পয়সা খরচ করবেন না, এর পিছনে সায়েন্টিফিক লজিকটাও আপনাকে বলে দিচ্ছি। সাপের ঘ্রাণ শক্তি নেই, কার্বলিক অ্যাসিড থেকে যে তীব্র ঝাঁঝালো গন্ধটা আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন, সেই ঝাঁঝালো গন্ধটা কিন্তু সাপে পায় না। তাই আপনারা ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, বাড়িঘর পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, আর কোনো উপায় নেই যে উপায়ে বশবর্তী হয়ে আপনি মনে করবেন যে সাপ আমার ঘরে আর ঢুকবে না। চলুন সাপটাকে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই। এবার সুন্দরভাবে একটা বিরাট সাইজের স্পেকট্রিক্যাল কোবরা উদ্ধার করে নিলাম। বন্ধুদের সাথে আবার দেখা হচ্ছে যেখানে একটা রিলিজ করব সেইখানে। বন্ধুরা, চলে এসেছি রিলিজ স্পটে। দেখতে পেলেন কালকে একটা বিষধর ইন্ডিয়ান স্পেকট্রিক্যাল কোবরা রেসকিউ করলাম, রীতিমতো হুঙ্কার ছেড়ে যাচ্ছে। আওয়াজটা শুনুন, ও ভয়ঙ্কর জিনিস। বেশি দেরি না করে তাড়াতাড়ি এখানে খোলা পরিবেশে জঙ্গলে তাকে মুক্ত করে দিই, চলুন। হো হো হো, বিউটি, হু, ভয়ঙ্কর জিনিস। হো হো হো, ওয়াও, জাস্ট দেখুন, হো, ভীষণ অ্যাগ্রেসিভ। এত অ্যাগ্রেসিভ স্পেকট্রিক্যাল কোবরা আমি খুব কম দেখেছি লাইফে, বার বার কামড়াতে আছে। স্পেকট্রিক্যাল কোবরা নর্মালি কেউটে সাপ, যেটাকে মনোক্লেড কোবরা বলা হয়, তার থেকে একটু কম অ্যাগ্রেসিভ হয়,
কিন্তু এটা প্রায় মনোক্লেট কোবরার মতনই অ্যাগ্রেসিভ হিউজ সাইজ ম্যাসিভ ইন্ডিয়ান স্পেকট্রাল কোবরাটাকে আমরা এবার রিলিজ করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইরকম প্রচুর ভিডিও আসে আমার চ্যানেলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম